আগামী সোমবার শিলান্যাস শুরু হচ্ছে ত্রিপুরা শহর উন্নয়ন অথরিটির আবাসন প্রকল্পের। শনিবার এর চূড়ান্ত প্রস্তুতি খতিয়ে দেখেন পৌর নিগমের অফিসারেরা। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রাজ্যে মারা গেলেন আরও একজন আক্রান্ত ব্যক্তি, তেলিয়ামুড়ার বাসিন্দা। করোনা আক্রান্ত ব্যক্তির নাম মৃণাল কান্তি সাহা, সচেতনতার কারণে তার মৃত্যু অভিযোগ। সারা বিশ্বে করোনা ভাইরাসের সংক্রমণের নয়া রেকর্ড, প্রায় 2 কোটি লোক সংক্রমণের অপেক্ষায়। বিশ্বে 7,24,000 লোক করোনা ভাইরাসের ফলে মারা গেছেন, 1,25,00,000 লোক এখনো পর্যন্ত সুস্থ হয়েছেন। বিশ্বে করোনা সংক্রমণের তালিকায় 14 নম্বরে রয়েছে পাকিস্তান এবং 15 নম্বরে বাংলাদেশ। এশিয়া মহাদেশের মধ্যে করোনা সংক্রমণের প্রথম স্থানে ভারত, দ্বিতীয় স্থানে ইরান এবং তৃতীয় স্থানে সৌদি আরব। প্রতি 15 সেকেন্ডে একজন করোনা আক্রান্তের মৃত্যু ঘটছে, সারা বিশ্বের হিসেবে উঠে এসেছে এই তথ্য। করোনা সংক্রমণের ক্ষেত্রে ইউরোপে প্রথম স্থানে রাশিয়া, দ্বিতীয় স্থানে স্পেন এবং তৃতীয় স্থানে ইংল্যান্ড। দক্ষিণ আমেরিকার দেশগুলোর মধ্যে শীর্ষে রয়েছে ব্রাজিল, তারপর পেরু, এরপরই ছোট দেশ চিলি। স্বাধীনতা দিবস মাত্র 1 সপ্তাহ বাকি, তেরঙ্গা সেলাই করার কাজে ব্যস্ত শহরের দর্জিরা। আগরতলা প্রেস ক্লাবে শনিবার সাংবাদিকদের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান করল যুব কংগ্রেস। ফেসবুকে রাম মন্দির ও সনাতন ধর্ম নিয়ে অশ্লীল মন্তব্য, পুলিশ হেফাজতে চোরাইবাড়ি গ্রাম পঞ্চায়েতের যুবক রাজুল হোসেন। উত্তর ত্রিপুরার বজরং দলের অভিযোগ মূলে গ্রেফতার অভিযুক্ত রাজুল হোসেন, তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি।